নমস্কার বন্ধুরা আমি তনুশ্রী আমার কিচেনের সবাইকে স্বাগত আজ আমি তৈরি করে দেখাবো কুল টমেটোর চাটনি সরস্বতী পুজো স্পেশালও বলতে পারেন সরস্বতী পুজোর সময় থেকে এই কুল পাওয়া যায় আর শেষ পাতে যদি একটু কুলের চাটনি পাওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই তাহলে চলুন তাড়াতাড়ি তৈরি করে নিই ওভেনে একটা কড়াই বসিয়ে নিয়েছি কড়াই গরম হলে হাফ চামচ সর্ষের তেল দিচ্ছি তেল গরম হলে দিচ্ছি হাফ চামচ গোটা সর্ষে আর একটা শুকনো লঙ্কা ফোড়নে কেউ যদি একদম ঝাল না খান তিনি শুকনো লঙ্কা নাও দিতে পারেন সর্ষে আর লঙ্কা একটু ভেজে নেব দেখুন সর্ষে ভাজা হয়ে গেছে এবার আমি কুল আর টমেটো দিয়ে দেব। কুল আমি ভালো করে পরিষ্কার করে দেখে নিয়েছি পোকা আছে কি না আর টমেটো ছোট ছোটো করে কেটে নিয়েছি একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো পরিমাণ মতো নুন আবার নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন ঠিক রকম হয়ে আসবে এবার পরিমাণ মতো জল দিয়ে দেব জল দিয়ে আবার নাড়াচাড়া করে নিয়ে একটু ফুটতে শুরু করলে ঢাকা দিয়ে দেব কিছুক্ষণ পর ঢাকা খুলে দেখে নেব যে কুল আর টমেটো সেদ্ধ হয়েছে কি না দেখুন সেদ্ধ হয়ে গেছে খুন্তি দিয়ে একটু স্ম্যাশ করে নিচ্ছি ঠিক এইভাবে আপনারা একটু স্ম্যাশ করে নেবেন দেখুন কুল আর টমেটো কিন্তু একেবারে সেদ্ধ হয়ে গেছে কুল টমেটো সেদ্ধ হয়ে গেলে পরিমাণ মতো চিনি দিয়ে দেবেন চিনি দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে এবার কিছুক্ষণ ফুটতে দিতে হবে দেখুন ফুটে গেছে এরপর যদি আপনারা চান একটু কুলের চাটনি পাতলা করবেন তো আর একটু জল আপনারা দিতে পারেন তবে আমি আর জল দেবো না এরকমই রাখবো একটু গাঢ় গাঢ় কুল টমেটোর চাটনি খেতে ভালো লাগে আর ঠান্ডা হলে এমনিতেই কুলের চাটনি একটু গাঢ় হয়ে যাবে দেখুন ফুটে গেছে চাটনি রেডি হয়ে গেছে এবার এই চাটনিটা আপনি ঠান্ডা করে ফ্রিজে কিছুদিন স্টোর করতেও পারেন তাহলে একদিন চটপট বানিয়ে নিন আর আমাকে অবশ্যই জানাবেন যে কেমন হয়েছে আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন আমার নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য বেলাইকন প্রেস করে দিন থ্যাংক ইউ